করে কি প্রশ্ন করলেন বলে প্রভু? হিরণ্যকশিপুর অনেক অত্যাচার করেছিল বলে, হ্যাঁ তো ভগবান তার উদ্ধার কি করে করলেন? কৃপা করে সেই বর্ণন আমাদেরকে করলেন। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা আরম্ভ করলেন। তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেছেন, ব্রহ্মা দর্শন দিয়েছেন, বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তামীপ্সিত বর, দত্তরাজ তোমার উপরে আমি প্রসন্ন হয়েছি, বলো কি বর চাও? হিরণ্যকশিপু বললেন, যদি দিতেই হয় তাহলে পরম পিতা এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়, অমর তো এই সংসারে আমিও নেই, একদিন আমাকেও দিতে হয়। তাহলে বলে অমরত্ব ছেড়ে যা চাইবে তা পাবে, তাহলে এমন বর দেন না ঘরে মরি না বাইরে, না দিনে মরি না রাত্রে, না জলে না স্থলে, না আকাশে না পাতালে, না অস্ত্রে না শস্ত্রে, না পশু না পক্ষী, না নর না বানর, না দেব না দানব, না জড় না চেতন, আর বলে বারো মাসে যেন আমার মৃত্যু না হয়, আর কিছু বলে আপনার রচিত সৃষ্টির কোনো জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু যাও। তাই ব্রহ্মা তো বরদান দিয়ে চলে গেলেন, হিরণ্যকশিপু অট্টহাস শুরু করে দিয়েছে, আরে আমি তো ব্রহ্মাকেও বোকা বানিয়ে দিলাম, আরে অমরত্ব দেবে না তো কি দিয়ে গেলো, ঘুরিয়ে ফিরিয়ে অমরত্ব তো দিয়ে গেছে, মানুষ মরবে কোথায়? ঘরে বাইরে আকাশে পাতালে জলে স্থলে অস্ত্রে শস্ত্রে পশু পাখি, হ্যাঁ কার হাতে মরবে? বারো মাসে তো মরবে, আমার তো মৃত্যুই নেই। সমস্ত অসুরগণকে নিয়ে মহারাজ স্বর্গ অমর্ত পাতাল সব বিজয় করে নিয়েছে, কেউ যদি হরিনাম নেয় নারায়ণের নাম নেয় সঙ্গে সঙ্গে মহারাজ তাকে বধ করে দেওয়া হয়। আর সেই হিরণ্যকশিপুর ঘরের মধ্যেই তার স্ত্রী কয়াধুর গর্ভের থেকে পরম ভক্ত সন্তান জন্মগ্রহণ করলেন, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি জয়। প্রহ্লাদ যখন চার পাঁচ বছর অবস্থা হয়েছে তাকে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন, দত্তদেরও গুরুকুল আছে, দত্তদেরও কিন্তু আবার হ্যাঁ বিদ্যালয় আছে, দত্ত ইউনিভার্সিটি প্রেমসে বলো, ওখানে কি হয় বলে মারো কাটো বিদ্যা শেখানো হয়, কিভাবে কাকে মারতে হবে, কিভাবে কাকে কাটতে হবে, তা গুরুরা সেই মারো কাটো বিদ্যা শেখায়। আর প্রহ্লাদ চুপচাপ বসে বসে হরিনাম করতে থাকেন, হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। তিন চার মাস পেরিয়েছে, পিতা হিরণ্যকশিপু ভাবলেন যে পুত্র কি শিখেছে একবার গিয়ে দেখি, বিদ্যালয়ে গিয়ে পুত্রকে সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়েছেন, জিজ্ঞাসা করলেন, বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো, যেটা ভালো লেগেছে সেটা আমাকে শোনাও, যেটা এখন সব থেকে ভালো কথা। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, গুরুরা তো সবসময় খারাপ কথা শেখায়, বাবা ভালো জিজ্ঞাসা করেছে, ভালো বলতে হবে, তাহলে ভালো কি? তার সাধু মন নিয়ে সরোবর ইয়ে দেয় নাম, সাধু কথা শুধু একটি কি বলে, সেটা হলো হরি ভজন, কৃষ্ণ ভজন, হরি ভজন থেকে উত্তম এই সংসারে আর কিছু, তার জন্য কি করতে হবে বলে গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে দিয়ে সেই গোবিন্দের চরণ রূপী সমুদ্রে যেতে হবে। শুনেই তো সঙ্গে সঙ্গে একদম মহারাজ ক্রুদ্ধ হয়ে গেল, কে শিখিয়েছে এইসব, কায়ের গুড়া সন্ধ্যা আমর্ক এইসব শেখাচ্ছ, আজ আমরা শেখাইনি, থরথর করে কাঁপছে, তাহলে নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে দিয়ে গেছে, লাস্ট থেকে পাহারা আরো বাড়িয়ে দাও। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা এসব কথা বলতে নেই, বলে নোংরা কথা, তাহলে বলে গুরুরা যা শেখায় তাই বলতে হয়। প্রহ্লাদ মনে মনে ভাবছেন, আমি খারাপ কি বললাম, আমি হরি কথা গোবিন্দের কথা বলেছি আর খারাপ লাগলো, ঠিক আছে হয়তো ভালো করে বুঝিনি, আগামীবার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেবো। গুরুরা আবার সেই মারো কথা বিদ্যা শেখায়, প্রহ্লাদ চুপচাপ বসে বসে হরিনাম করে। তিন চার মাস আরও পেরিয়েছে, পিতা ভাবলেন দেখি পুত্র কি শিখেছে, সুন্দর করে এসে কোলে উঠিয়ে বসিয়েছেন, বৎস প্রহ্লাদ তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে, যেটা সব থেকে শ্রেষ্ঠ কথা সব থেকে ভালো লেগেছে সেটাই আমাকে শোনাও। প্রহ্লাদ বললেন, বাবা সব থেকে শ্রেষ্ঠ হলো একমাত্র হরিভক্তি, হরিভক্তি থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, আর ভক্তি নয় প্রকারের হয়, যাকে নবধা ভক্তি বলা হয়েছে, কি শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সত্য আর আত্মনিবেদন। যখনই নবধা ভক্তির বর্ণন করেছেন সঙ্গে সঙ্গে কোলে থেকে একদম ছুটে নিচে ফেলে দিলেন, কুলাঙ্গার ওর মতন এই কাঁটা গাছ আমার দত্তরূপী চন্দন মনে কোথার থেকে উৎপন্ন হলো, মেরে ফেলায় দুষ্টকে, অসুরদেরকে দিয়ে যখনই পাঠিয়েছেন অসুরানিকে পাহাড় থেকে নিচে ছুড়ে ফেলে দিয়েছে, প্রহ্লাদ তো মূর্ছিত হয়ে গেছেন কিন্তু ভগবান তাকে রক্ষা করে নিয়ে আসলেন, হাতির পায়ের নিচে মহারাজ প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হয়েছে, প্রহ্লাদের কিচ্ছু হলো না, কাল কোঠরিতে বন্ধ করে রাখা হয়েছে, অন্ন জল সব বন্ধ, স্বয়ং অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছেন, কেন স্বয়ং ভগবান তার রক্ষক হয়ে বসে আছেন, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ। হিরণ্যকশিপুর বোন নাম হলো সিংহিকা, সে এসে বলছে আমি মারবো, তাকে হোলিকাও বলা হয়, কিভাবে বলে আমার শরীরে আগুন লাগে না, তাহলে প্রহ্লাদকে কোলে বসিয়ে চেপে ধরে বসে যাবো, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জলে পুড়ে ছাই হয়ে যাবে, সুন্দর করে মহারাজ কাঠ টাট দিয়ে মঞ্চ বানিয়ে প্রহ্লাদকে নিয়ে বসেছে, দত্তরা আগুন লাগিয়ে দিয়েছে, প্রহ্লাদ তো সেখানে বসে হরিনাম করছেন, কেন প্রহ্লাদ জানেন মারনে বালা হে ভগবান,
बचाने वाला भी भगवान। ये संसार ए मारने वाला भी भगवान और बचाने वाला भी প্রহ্লাদ সেখানে বসে বসে হরিনাম করছে, হরি শরণম হরি শরণম। দেখতে দেখতে মহারাজ আগুনে সেই হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিচ্ছু হয়নি। চারিদিকে সব অসুর তো ভয় পালিয়েছে, আর ভক্তদের আনন্দ হয়েছে, ভক্তের আনন্দ সেই ছাই নিয়ে উড়াউড়ি আরম্ভ করে দিয়েছে। রবীন্দ্র যদি সহায় হয় তাহলে সংসারের মধ্যে কেউ চাইলেও তোমার কিছু খারাপ করতে পারবে না। যাকো রাখে সাইয়া মার সকে না কই, বাল না বাঁকা কর সকে জো জগ বেরি। কেউ এসে হিরণ্য কশিপুকে বললো, তোমার পুত্র তো পরম বলবান, একটা কাজ করো, কিছুদিন তাকে গুরুকুলে আবার পাঠিয়ে দাও, আস্তে আস্তে বড় হবে, বুদ্ধি ঠিক হয়ে যাবে। আবার গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরু সন্ডা আমার করে এবার বলছেন, প্রহ্লাদ তোমার বাবার সামনে যদি এবার তুমি হরিনাম নিয়েছো তাহলে তোমাকে মারবে না, এবার আমাদেরকে মেরে দেবে, দয়া করে আর নিও না। বলে ঠিক আছে আর নেবো না। কেন? বলে আর নেওয়া দরকারই হবে না। গুরুরা সেই মারকাট বিদ্যা শেখায়, প্রহ্লাদ চুপচাপ বসে নিজে হরিনাম করতে থাকে। দেখো প্রহ্লাদের চরিত্র থেকে কতগুলো শিক্ষা পাওয়া যাচ্ছে। তোমার উপরে কতই অত্যাচার হোক না কেন, তোমার উপরে যতই কিছু হোক না কেন, তুমি ধৈর্য ধরে থাকো, তুমি গোবিন্দের চরণ ছাড়বে না, তুমি নিজের জায়গায় ঠিক থাকো, কাউকে বলতে হবে না, অন্তরে কৃষ্ণ নাম করতে থাকো। তুমি যদি ঠাকুরকে ধরে রাখো তাহলে ঠাকুর নিশ্চয়ই তোমাকে ধরে রাখবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, হ্যাঁ তুমি যদি ভয়ে, দেখো সংসার মায়া আমাদেরকে কী করবে, অনেক রকমের প্রলোভন দেবে, ভয় দেখাবে, কি ভয়ে ভগবানকে ছেড়ে দেখ, না হলে লোভ দেখাবে, লোভে ছেড়ে দেখ, কিন্তু ভয়েও ছাড়বে না, লোভেও ছাড়বে না, না হলে তোমাকে অপমান করবে, এইবার ভগবানকে ছেড়ে দেখ, তবু ভগবানকে ছাড়বে না। প্রহ্লাদ কোনো পরিস্থিতিতেও ভগবানকে ছাড়েনি, ঠাকুরের নাম ছাড়েনি। প্রহ্লাদের থেকে বেশি কষ্ট আমাদের জীবনে এসছে বলো? প্রহ্লাদের থেকে বেশি কষ্ট আমাদের জীবনে আছে? কিন্তু এত কিছুর মধ্যেও প্রহ্লাদ কিন্তু হরিনাম ছাড়েনি, এত কিছুর মধ্যেও গোবিন্দের নাম ছাড়েনি। তা যে প্রত্যেক পরিস্থিতিতে ভগবানকে মনে রেখেছে, ভগবানকে ধরে রেখেছে, তাকে ভগবান কি করে ছেড়ে দেবে? তাহলে তো ভগবানের নাম বদনাম হয়ে যাবে। ভগবান নিজের মর্যাদা ভুলে যায় ভক্তের রক্ষার জন্য। প্রবল প্রেমকে পালে পড়ে তার প্রভু কো নিয়ম বদলতে দেখা, আপনা মান টলে টল যায় ভক্ত কা মান না টলতে দেখা। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, হে রাধে, সবাই দুনো হাত তুলে, পিছনে যারা আছে আরো জোরে, হে রাধে, জয় জয় শ্রী রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান জয়। মনে রাখবে যখন রাধে রাধে বলা হয়, জয় জয় শ্রী রাধে বলা হয়, দুনো হাত তুলে বলবে, আর পাশে যেগুলো ঘুমাচ্ছে ওগুলো একটু ঠেলে দেবে। প্রেম সে বলো, প্রহ্লাদকে গুরুকুলে পাঠিয়েছেন গুরুরা সেই মারকট বিদ্যা শেখায়। একদিন গুরুরা কোনো যজমানের এখানে যাচ্ছে পুরোহিত করতে, প্রহ্লাদকে বিদ্যালয়ের দায়িত্ব দিয়ে গেলেন, বলে বাবা আমরা বিকেল পর্যন্ত আসবো, তুমি একটু দায়িত্ব নিয়ে দেখবে যেন কেউ কোনো বদমাশি না করে। প্রহ্লাদ দেখলেন খুব ভালো সুযোগ হয়েছে, সব অসুর বাচ্চাদেরকে প্রহ্লাদ একত্র করে ডেকে নিয়েছে, আসো আসো ভাই আসো, কী হয়েছে? বলে আজকে আমরা সবাই মিলে নতুন খেলা খেলবো। কী খেলা? বলে সবাই মিলে আজকে আমরা কীর্তনের খেলা খেলবো। কীর্তন? কিসের কীর্তন? বলে হরিনাম সংকীর্তন। কী বলছিস প্রহ্লাদ? হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। বলে আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। তাহলে তোমাদেরকে কি করে মারবে? মনে রাখবে আমার ঠাকুর হলো রক্ষক, কিন্তু প্রহ্লাদ শুনেছি এই হরিনাম এই কৃষ্ণনাম এই ভজন সাধন এগুলো নাকি বুড়ো বয়সে হয়। বলে কে বলেছে? না অনেকে বলে, বলে যারা বলে তারা হলো নিতান্ত পাগল। তাহলে বলে হরিনামের বাস্তবিক সময় হলো বাল্যকাল, কৌমারে আচরে প্রাজ্ঞ, ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। মনে রাখবে যার নয় হয়নি তার নব্বইতেও হবে না। তুমি বাল্যকালে যে আনন্দে হরিভজন করতে পারবে, যুবা অবস্থায় জোয়ান বয়সে যে আনন্দে হরিভজন করতে পারবে, বুড়ো বয়সে হবে না। বুড়ো বয়সে তখন শরীর চলবে না, ভজন কী করবে? বুঝতে পেরেছ? তাই জন্য ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। এখন থেকেই শুধু এখন থেকে অভ্যাস করবে তাহলে কী হবে, বুড়ো বয়স পর্যন্ত অভ্যাস থাকবে। মনে রাখবে কেউ যদি যুবা অবস্থায় মোটরসাইকেল চালিয়েছে, 80 বছর বয়সে যদি তুমি তাকে দিয়ে দাও তবুও কিন্তু ঘুরে চালিয়ে নেবে। কিন্তু 80 বছরের তুমি যদি এবার মহারাজ বৃদ্ধকে মোটরসাইকেল ধরিয়ে দাও বলে দাদু এবার চালাও তাহলে কি হবে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে, প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বুড়াকালে কৃষ্ণ ভজে যম যাতনার ত্রাসে। প্রেম সে বলো, তাহলে প্রহ্লাদ কি করে হরিভজন করতে হবে? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইবে। শ্রী প্রহ্লাদ মহারাজ নাম সংকীর্তন আরম্ভ করে দিয়েছে। হিরণ্যকশিপু খুব মহারাজ শূন্য পাঠিয়েছে, বলে যাও বন্দী বানিয়ে নিয়ে আসো এই খবর শুনে।
যত শূন্য গেছে কেউ আর ফিরে আসে না, আরো শূন্য পাঠায় আর ফিরে আসে না। কেন? যে যায় ওই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাকেও লেগে যায়। হিরণ্যকশিপু ভাবলো আমি দেখি মহারাজ গিয়ে দেখছো সেই কি বিশাল কীর্তন চলছে, যে হিরণ্যকশিপু ভয় পেয়ে গেছে যদি কারেন্ট আমাকেও লেগে যায়। গর্জনা করে বললো বন্ধ করো, সঙ্গে সঙ্গে সব খড়খড় কাঁপতে লেগে গেছে, বন্দী বানিয়ে নিয়ে আসো এই দুষ্টকে। প্রহ্লাদ তিনি এসে উপস্থিত হয়েছেন, গর্ভস্বয়স্য কম্পন্দে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ তস্মে ভীত মন্মূঢ় শাসনম কিম বলোত্যদা। তিন লোক আমার ভয় থরথর করে কাঁপে, আর দুষ্ট তোর ভয় লাগে না? এত বল কোথার থেকে পাস? এ তোকে এত বল দে। প্রহ্লাদ বল, বাবা যার বলে সমস্ত জগৎ বলবান, তিনি হলেন আমার ঠাকুর, তিনি আমাকে বল দিয়ে রেখেছেন। আর আপনাকে যিনি বরদান দিয়েছে সে ব্রহ্মাকে পর্যন্ত যিনি বল দেন, তিনি হলেন আমার ঈশ্বর, তিনি আমার হরি। তো হরি যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন দেখা যায় না, সামনে কেন আসে না? বলে আমার হরি তো সর্বত্রই রয়েছে, সর্বত্রই রয়েছে, এখানেও আছে বলে এখানেও আছে। রাম বসে সচরাচরমে, চরাচর জগতে রয়েছে, আমি তো সব জায়গায় তাকে দেখতে পাচ্ছি, তাই নাকি? বলে মোহু মেরাম হ্যাঁ, তোহু মেরাম হ্যাঁ, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। আচ্ছা এই সামনে খাম্বার মধ্যে আছে বলে হ্যাঁ এখানেও আছে। তখনই বলে যে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে মারায় খাম্বার মধ্যে জোরে প্রহার করতেই চুর চুর হয়ে গেল। দেখতেই দেখতে হাজার হাজার সিংহের মতন গর্জনা, দেখতেই দেখতে ভগবান প্রকট হলেন। সসক্রমেণম মৃগো বিপশ্যন সুম্মে সদায়াম মনুনির্জহানম, নায়ম মৃগো নাপিনরো বিচিত্রম মহো কিমেতন্ন মৃগেন্দ্ররূপম। অর্ধনার অর্ধসিংহ রূপে ভগবান প্রকট হলেন। বলিয়ে নরসিংহ ভগবান কি, ভগবান প্রকট হতে হিরণ্যকশিপু অট্টহাস করে বলছে এই তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বলে যখনই মহারাজ পেরে গেছে ভগবান, মারলেন জোরে এক থাবা, মারতে নিচে ঘনিষ্ঠ হয়ে পড়েছে ভগবান, তাকে নিয়ে খেলা আরম্ভ করেছেন। একবার ধরে কামড়ায়, একবার ধরে তুলে, একবার ধরে আছাড় দেয়, আবার ধরে টানে, আবার ধরে ছেড়ে দেয়, আবার ভগবান নিজেই ভাবে। সিংহ ছোট হরিণের বাচ্চার সঙ্গে খেলা করে, তখন ভগবান খেলতে খেলতে যখনই সন্ধ্যাকাল হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান তাকে টেনে নিয়ে গিয়ে দুয়ারের উপরে বসে জাঙে ফেলে দিল। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? বলে বরদান রয়েছে কি, না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন তুই আছিস দুয়ারে, না জলে না স্থলে না আকাশে না পাতালে। ভগবান বললেন তুই আমার জাঙের উপরে আছিস, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্রে না শস্ত্রে। ভগবান বললেন তোর জন্য আমার এই নখ, এই নখই পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব। ভগবান বললেন আমি তাই অর্ধ নর অর্ধ সিংহ হয়ে এসেছি, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বারো মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্যই অধিক মাস বানিয়েছি, আজ থেকে এটাকে পুরুষোত্তম মাস বলে জানবে। তাহলে তুমি আমাকে তাও মারতে পারবে।